সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যে চলো ইতিহাস পড়ি অভিযান সেই চলো ইতিহাস পড়ি অভিযানের প্র্যাকটিস সেট টু নিয়ে তো এই প্র্যাকটিস সেটি যে সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলি কিন্তু দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের প্রত্যেককে বলা তোমরা যদি এখনও ভিডিওটিতে লাইক না করে থাকো অবশ্যই একটি লাইক করে দেবে এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে তোমার মতো করে তোমার বন্ধু বান্ধবীদেরও কিছুটা সুবিধা হয় তো আর কোনো কথা নয় সরাসরি আজকের প্রথম প্রশ্ন অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয় কত সালে অপশানগুলো লক্ষ্য করবো সবার প্রথমে রয়েছে উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে উত্তরে যাবে ঘ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল পরের প্রশ্ন সুবর্ণরেখা গ্রন্থটি রচনা করেছিলেন হৃত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় রাজ চক্রবর্তী তাহলে ক্ষেত্রে উত্তরে যাবে ঋত্বিক ঘটক অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন উনিশ শতকীয় বাবু কালচা কালচারের চিত্র পাওয়া যায় নীলদর্পণ নাটকে হুতুম পেচার নকশায় গোরাতে না বামুনের মেয়েতে তাহলে উত্তর হয়ে যাবে হুতুম পেচার নকশাতে উনিশ শতকীয় বাবু কালচারের চিত্র পাওয়া যায় পরের প্রশ্ন আলেকজান্ডার ডা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ কলেজ বিশপ বিশপ কি বলেছে বিশপস কলেজ তারপর বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন তারপর রয়েছে লরেটো হাউস তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ডা প্রতিষ্ঠা করেন গ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন ওকে পরের প্রশ্ন জীবনবেদ রচনা করেন স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী কেশ কেশবচন্দ্র সেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন জীবন জীবনবেদ রচনা করেন পরের প্রশ্ন ঝিন্দরাই মানকি যে বিদ্রোহের নেতা ছিলেন চুয়াড় বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের ভিল বিদ্রোহের কোল বিদ্রোহের তাহলে মনে রাখতে হবে উত্তর হবে কোল বিদ্রোহের সেই সঙ্গে আরও একটি প্রশ্ন হয় যে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাহলে সেক্ষেত্রে উত্তরটাও কিন্তু হবে কোল বিদ্রোহের পরের প্রশ্ন খুঁতকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে সাঁওতাল সমাজে ভিল সমাজে কোল সমাজে তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মুন্ডা সমাজে ওকে পরের প্রশ্ন কোনো আর সিং সিপাই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে গোয়ালিয়রে বিহারে বেরিলিতে তাহলে উত্তর হয়ে যাবে বিহারে গ হচ্ছে সঠিক আনসার এইটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ইন আওয়ার হিস্ট্রি হিস্ট্রি গ্রন্থটি রচনা করেছেন কে অশোক মেহতা সুমিত সরকার পি সি যোশী শশীভূষণ চৌধুরী তাহলে উত্তর হবে পি সি যোশী এইটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটি রচনা করেছেন পরের প্রশ্ন সংবাদপূর্ণ চন্দ্রোদয় পত্রিকার সম্পাদক ছিলেন উদয়চাঁদ চাঁদ আড্ডা আড্ড শ্যামসুন্দর সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গৌরীশঙ্কর ভট্টাচার্য তাহলে উত্তর হয়ে যাবে উদয় চাঁদ আর ড পরের প্রশ্ন বাংলার গুটেনবার্গ বলা হয় কোনগুলোকে অপশন কাকে বলা হয় তাহলে অপশানগুলো সবার আগে লক্ষ্য করবো জোসুয়া মার্সম্যানকে চার্লস উইল কিন্সকে তারপর উইলিয়াম কেরিকে উইলিয়াম ওয়ার্ডকে তাহলে উত্তর হয়ে যাবে চার্লস উইল কিন কিনসকে বলা হয় বাংলার গুটেনবার্গ পরের প্রশ্ন কি বলেছে দেখো ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ শাহ মহেন্দ্রলাল সরকার তাহলে উত্তর হয়ে যাবে জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন অপশন এ বা ক যেটা রয়েছে চিত্তরঞ্জন দাস তারপর মহাত্মা গান্ধী তারপর পণ্ডিত জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু তাহলে ক্ষেত্রে উত্তরে যাবে মহাত্মা গান্ধী অর্থাৎ খ হচ্ছে সঠিক আন আনসার পরের প্রশ্ন একা আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তাহলে একা আন্দোলন হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন লাগল পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফর আহমেদ মানবেন্দ্রনাথ রায় নজরুল ইসলাম শ্রীপাদ অমৃত ডাঙ্গে তাহলে উত্তর হয়ে যাবে ক্ষেত্রে নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে সরলা দেবী চৌধুরানী বাসন্তী দেবী কল্পনা দত্ত লীলা নাক তাহলে ক্ষেত্রে উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন সম্বাদ কৌমদী পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ সম্বাদ কৌমদি পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় রামমোহন রায় কৃষ্ণকুমার মিত্র অশ্বিনী কুমার দত্ত তাহলে ক্ষেত্রে উত্তর হবে অপশন খ রাজা রামমোহন রায় পরের প্রশ্ন স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন বা হত্যার চেষ্টা করেন কি কল্পনা দত্ত প্রীতিলতা ওয়েদার বিনা দাস সরোজিনী নাইডু তালে এক্ষেত্রে উত্তরে যাবে বীণা দাস পরের প্রশ্ন দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়েছিল এপ্রিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জুন উনিশশো সাতচল্লিশ জুলাই উনিশশো সাতচল্লিশ আগস্ট উনিশশো সাতচল্লিশ তাহলে উত্তর হবে জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়েছিল পরের প্রশ্ন বলব একের কুড়ি যেটা রয়েছে ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্টবেটেন চক্রবর্তী রাজা গোপা গোপালাচারী ডক্টর রাজেন্দ্র প্রসাদ লর্ড ওয়াভেল তাহলে উত্তর হয়ে যাবে লর্ড লুই মাউন্টবেটেন অর্থাৎ ক হচ্ছে সঠিক আনসার চলে যাবো পরের যে প্রশ্নগুলো রয়েছে যে কী বলেছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি তাহলে এক্ষেত্রে হবে দিক দর্শন দয়াশ্যই গ দ দালবশ্য রেপ দন্তীর্ণ দর্শন পরের প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হবে মহাফেজখানায় মহাফেজ খানায় ওকে পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি উইলিয়াম কোলভিল উত্তর কী হবে উইলিয়াম কোলভিল ওকে পরের প্রশ্ন লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে গ্রামবার্তা বার্তা প্রকাশি প্রকাশিকা পত্রিকায় গ্রাম বার্তা বা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয়েছিল এরপরে ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে হরিশচন্দ্রের ছদ্মনাম ছিল হুতম পেঁচা ভুল এটা এটা ভুল হবে তাহলে এটা ভুল ওকে তারপর পাইকান হলো গোচারণ ভূমি এটাও কিন্তু ভুল পাইকান কিন্তু গোচারণ ভূমি নয় তারপর হচ্ছে বাংলার নানা সাহেব রামরতন মল্লিককে বলা হয় এটা কিন্তু সঠিক অর্থাৎ বাংলার নানা সাহেব কাকে বলা হয় রামরতন মল্লিককেই বলা হয় তারপর ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিতুমির এটাও কিন্তু ভুল ফরাজি আন্দোলনের সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন তোমার হাজির শরীয়দুল্লাহ আর তৃতমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ওহাবি আন্দোলনের সঙ্গে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে প্র্যাকটিসের টু আলোচনা করলাম এমস দু হাজার এমস হচ্ছে বুক ইন্ডিয়ার একটি কোশ্চেন ব্যাংক ব্যাংক যেটি কিন্তু যেখানে খুব কোয়েশ্চেনগুলো এত সুন্দরভাবে সেট করা আছে যেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে খুবই তোমাদেরকে সাহায্য করবে বলে আমি মনে করি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তো জয় হিন্দ জয় ভারত